জি টোয়েন্টি বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজের আমন্ত্রণপত্র ঘিরেই বিতর্কের যত সূত্রপাত, সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে লেখা হয়েছিল প্রেসিডেন্ট অফ ভারত। জল্পনা তুঙ্গে ওঠে দেশবাসী তথা রাজনৈতিক মহলে। তাহলে কি এবার কৌশলে দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করে দেওয়া হলো? বিতর্কে ইন্ধন যোগায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অন্য রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়াও। যদিও পরিস্থিতি বেগতিক দেখে এই নিয়ে দলীয় নেতাদের কোনো ধরনের মন্তব্য করতে নিষেধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি 18ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের বিশেষ অধিবেশনে পাকাপাকিভাবে ইন্ডিয়া নামকে বিদায় জানাবে কেন্দ্রের মোদী সরকার? এসবের মধ্যে শনিবার 9ই সেপ্টেম্বর আরও একটা ছবি দেখা গেল। এই মুহূর্তে আপনাদেরকে সেটা আমরা দেখাচ্ছি। জি টোয়েন্টি সম্মেলনের একটা ভিডিও যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। কি লেখা রয়েছে সেখানে? ভারত। 9ই সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে জি টোয়েন্টি বৈঠকে বক্তৃতা দেবার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বোর্ডে লেখা ছিল ভারত, অথচ প্রথা অনুযায়ী দেশের নাম ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকার কথা। এরপর ফের তৈরি হয় জল্পনা, কারণ এতগুলি দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে দেশের নাম ভারত লিখে কি দেশের নাম পরিবর্তনেই শিলমোহর দিলেন নরেন্দ্র মোদীর সরকার? নিরসন না হওয়া পর্যন্ত এই জল্পনা কিন্তু চলবেই। জি টোয়েন্টি বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজের আমন্ত্রণপত্রকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। এই মুহূর্তে সেই আমন্ত্রণপত্রের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে লেখা রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত, অর্থাৎ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে লেখা রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত। আর সেখান থেকেই জল্পনাটা দানা বাঁধতে শুরু করেছিল যে ইন্ডিয়া নাকি ভারত, ভারত নাকি ইন্ডিয়া, কোন নামে বিশ্বের কাছে পরিচিত হবে আমাদের এই ভূখণ্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া এই যে আমন্ত্রণপত্র, জি টোয়েন্টির বৈঠকের আগে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল নৈশভোজের জন্য রাষ্ট্র নেতাদের, আর সেখান থেকেই কিন্তু এই বিতর্কটা দানা বাঁধতে শুরু করে। সেখানে লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে লেখা রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত। জল্পনাটা তুঙ্গে ওঠে সেখান থেকেই দেশবাসী তথা রাজনৈতিক মহলে। আপনাদের নিশ্চয়ই এক্ষেত্রে মনে থাকবে যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তিনি এক্স হ্যান্ডেলে তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে একটা জল্পনা উঠছে যে ইন্ডিয়া নাম বদলে হয়তো এবার ভারত হতে চলেছে, সেটাই কি তাহলে সত্যি হলো? সেই প্রশ্নটাও কিন্তু তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন জয়রাম রমেশ। এবং তারপর ঘটনা পরম্পরা যেদিকে এগিয়েছে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে এই যে এই আমন্ত্রণপত্রের পর জি টোয়েন্টি সম্মেলনের যে মঞ্চ, সেখানে প্রধানমন্ত্রী যখন শনিবার সকালে তিনি যখন বক্তব্য রাখলেন, তার সামনে যে বোর্ডটা রয়েছে সেখানে ভারত লেখা রয়েছে। তাহলে কি এবার কৌশলে দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করে দেওয়া হলো? বিতর্কে ইন্ধন যোগায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অন্য রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়াও। যদিও পরিস্থিতি বেগতিক দেখে এই নিয়ে দলীয় নেতাদের কোনো ধরনের মন্তব্য করতে নিষেধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি 18ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের বিশেষ অধিবেশনে পাকাপাকিভাবে ইন্ডিয়া থেকে ভারত এই নামটাকেই কি বেছে নেওয়া হবে, ইন্ডিয়া নামটাকে কি বিদায় জানাবে কেন্দ্রের মোদী সরকার? কারণ আমরা জানি যে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে 18ই সেপ্টেম্বর থেকে কয়েকদিনের জন্য, সেখানেই কি তাহলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, অর্থাৎ এই বিলটা কি তখনই পেশ করা হবে? এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিরোধীদের যে জোট, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর যে জোট ইন্ডিয়া, সেই ইন্ডিয়া নামকে নিয়ে কিন্তু কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নিজেও। তিনি বলছেন যে ইন্ডিয়া নামের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের সম্পর্ক রয়েছে, এই ইন্ডিয়ার সঙ্গে যোগ রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির,
আর তারপরে দেখা যায় যে রাষ্ট্রপতির দেওয়া জি টোয়েন্টি নেতাদের যে নৈশভোজের আমন্ত্রণ পত্র সেখানে লেখা রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত। আর অন্যদিকে শনিবার প্রধানমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার সামনে লেখা ছিল ভারত। সব নিয়েই জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি এবার সেই নাম পরিবর্তনেই শিলমোহর দেবে মোদী সরকার? নিরসন না হওয়া পর্যন্ত জল্পনা চলবেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।